সম্মানিত দর্শক, আমরা আইসি জগন্নাথপুর উপজেলার খোলখলিয়া ইউনিয়নের বালেখান্দি নতুন পাড়া যে গ্রাম আছে ও গ্রাম আমরা আইসি। আপনারা আমরা দেখাই যে ডালিয়া নদী আপনারা দেখা, সেই নদীটা অনেক ইতিহাস আছে। আর নদীটার আসলে একটু আংশিক চিত্র আপনারা আমরা আজকে দেখাইমু, একটু আমরা লগে থাকবা। এবং এই যে বালেখান্দি গ্রাম আছে, এই গ্রামের আসলে চিত্র দেখাইম একটু, আর আমরা আঞ্চলিক ভাষা আপনারা একটু মাথার চেষ্টা করবো। যাই হোক, যারা আসুন দেখরা এবং দেখবা সকল দর্শকদের ধন্যবাদ জানাইলাম। ভালোবাসা অভিরাম বাংলাটি লন্ডন টিভি চ্যানেলের পক্ষ থেকে। যাই দর্শক, দেখো আপনারা খুব সুন্দর একটা নদী, আর নদীর প্রচুর মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায়, গোয়াল রুই শীতল আসলে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। আসলে আপনারা আমরা মাঝে মাঝে চেষ্টা করি ছোট ছোট নদী, বড় বড় নদীর চিত্র তুলে ধরার। আর আজকে আমরা আইসি একটু দেখাই। যাই হোক, সকলকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনার একটু দেখাই একটু আজকে আমরা বিভিন্ন জায়গা যাই, ঘুরমু, রাস্তাঘাট দেখাইমু। আপনার থাকবো আপনার লগে, আপনার ড্রাইভিং আসুন বন্ধুগণ। মিন্টু চন্দ্র দেব, সুন্দর দৃষ্টিচন্দ্র একটা মসজিদ, প্রাইমারি স্কুল, বালেখান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার মসজিদ, আপনার স্কুল, চন্দ্র আর আমার পাড়া আসলে স্কুলটা সুন্দর রাস্তা। এই রাস্তা আগে এরকম আসছিল না, মাটির রাস্তা আছে, কৃষিকাজী মানুষ যাতায়াত করতো, এখন গাড়ি যাতায়াত করা। গ্রামের উন্নয়ন আসলে এই রাস্তাগুলো সরকারের উন্নয়ন আছে, বাট গ্রামের উন্নয়ন একটু বেশি। মোটা একটা এখন আপনারা দেখরা শিলালি ফসল আসলে খুব সুন্দর দান হয়েছে। নুনের হাওড় আসলে নুনের হাওড় একটা ঐতিহ্যবাহী হাওড়, আপনারা জানেন জগন্নাথপুর উপজেলার বড় হাওড়ের মাঝে অন্যতম হয়েছে কি ও হাওড়টা নুনের হাওড়। নুনের হাওড়ের উপরে আর কোনো বড় হাওড় নাই জগন্নাথপুর উপজেলার, তো আসলে অনেক বড় হাওড়। আসলে আপনারা আমরা আস্তে হাওড়টা দেখাইতে পারলাম না, হাওড়ের একটু আংশিক দেখালাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা হাওড়ের দান লইয়া, আওয়ারের বর্তমান অবস্থা লইয়া একটা ভিডিও করবো, অবশ্যই আপনারা দেখবা। এখন একটু আপনারা দেখানোর চেষ্টা করলাম। না দিঘি খুব সুন্দর, দিঘি ফিশারিং করবো আমার বাইন দিয়ে, খুব সুন্দর নাম্বার ফিশারিং যে দিঘিটা মানে বড় দিঘি, আর দিঘি যখন মাছ চারশো রকম মধ্যে হয়েছে, ও যারা ছোট্ট সুনামণি দিয়েছিলাম তারা আগে যায় না। পালা মাছ ওইখানে কিন্তু চাষ করা যায় অনেক বড়। ডালিয়া নদী যেটা হওয়া হয় ডালিয়ার পার্ক, আসলে অনেক সময় আপনারা জানি গ্রাম রে ডালিয়া নদী ডালিয়া পার্ক, ও যারা খুব সুন্দর। আর এই ডালিয়া ডালিয়ার এই যে গাংটা আছে যে নদীটা, আসলে এটা আমরা অনেক সময় আমরা রাতাল গুলের লোকে আমরা আসলে অনেক সময় আমরা তুলে ধরি। যাই হোক দর্শক, আসলে যারা আমরা লগে আসলাম ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবা, শেয়ার দিয়া এই চিত্রটা, এই প্রামাণ্য চিত্রটা সবার মাঝে ছড়াইয়া দিবা। আর আমরা ভাই বোন যারা লন্ডন আমেরিকা আসুন, এই গ্রামের বা এই এলাকার যারা আসুন, তারা একটু জানাইবার সুযোগ করে দিবা, আপনারা শেয়ারের কারণে কিন্তু তারা দেখতে পারবা। যাই হোক, বিদায় নিলাম আজকের মতো,
ও জায়গা থাকি বালেখান্দি গ্রামের। নতুন পাড়া থাকি, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।